হ্যালো বন্ধুরা এখন তোমাদের আমি যে জিনিসটা বলবো চলো উল্টে দিলে কি হয় এখন আমরা শিখতে চলেছি দুটো সংখ্যা উল্টে দিলে কী হয় এবার দেখো এই যে এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে দুটো বিড়াল বসে আছে তোমার দিকে তাকিয়ে তাই না সেই দুটো বিড়ালের সামনে কি আছে দেখো তো দেখো এখানে নাম্বার কার্ড দেওয়া আছে এখানে কোনো একটা কার্ডে এক চার দুই তিন শূন্য লেখা আছে এই কার্ডগুলোতে এইবার দেখো পাশের ছবিটা ভালো করে দেখো আবার এই ছবিটাও ভালো করে দেখবে সেখানে দেখো এই ছবিতে তিন আর চার তাহলে তিন দশ চার চৌত্রিশ আছে এটা কত আছে তিন দশ চার কত হয় চৌত্রিশ এইবার দেখো তো এই কার্ড দুটো ঘুরিয়ে দাও উল্টে দাও তার মানে তিনটা পাঠাবে এই ঘরে চারটা পাঠাবে এই ঘরে দেখো ঠিক তারপরে চার এসে গেছে এখানে তিন এসে গেছে তাহলে বলো তো এবার সংখ্যাটা কত হলো আগের ছিল তিন দশ চার চৌত্রিশ এবার হয়েছে কত চার দশ তিন তেতাল্লিশ এইবার তার নিচে লেখা আছে দেখো কোনটা বড় কোনটা বড় বলো চৌত্রিশ না তেতাল্লিশ এই দুটোর মধ্যে কে বড় যার দশকের সংখ্যা বড় সে বড় হবে এখানে দশকে আছে তিন আর এখানে দশকে আছে চার তাহলে কোনটা বড় হবে চৌত্রিশ না তেতাল্লিশ বড় হবে তেতাল্লিশ তাহলে তোমরা চার দশ তিন লিখে দাও এখানে তেতাল্লিশ এইবার দেখো আবার লেখা আছে একক দশক এটা পড়ব কিভাবে দুদশ তিন এই সংখ্যাটাকে এবার তোমরা উল্টে দাও এই সংখ্যাটাকে উল্টে দিতে হবে দেখো উল্টে দিলে হবে তিনটা তিনটা দশকের ঘরে দুইটা এককের ঘরে তাহলে হয়ে গেল এটা দু দশ তিন তেইশ হয় আর এটা কত হয় তিন দশ দুই বত্রিশ তাহলে বলো তো বাড়লো না কমলো উল্টে দিলে বাড়লো না কমলো কি লিখতে হবে উল্টে দিলে বাড়লো তাহলে এখানে লিখবে বাড়লো এখানে লিখে দিবে বাড়লো এইবার দেখো দর্শকের ঘর কমলো না বাড়লো কমলো না বাড়লো দেখো দর্শকের ঘরে বেড়েছে তাহলে কি লিখবে বাড়লো কারণ দর্শকের ঘরে আগে কত ছিল দুই এখন কত হলো তিন তাহলে দুইয়ের থেকে তিন বেশি বেশি হয়ে গেছে এককের ঘরে কমলো না বাড়লো খেয়াল করে দেখো এককের ঘরে ছিল তিন উল্টে দিয়ে হয়েছে তাহলে কি হবে কমলো কি লিখবে তোমরা কমলো বলে লিখে দেবে এরপরের অঙ্কটাই চলো এবার এই অঙ্কে দেখো দর্শকের ঘরে তিন এককের ঘরে এক তাহলে পড়বো কিভাবে তিন দশ এক একত্রিশ উল্টে দিলে এক দশ তিন উল্টে দিলে এক দশ তিন বাড়লো না কমলো বাড়লো না কমলো তোমরা সবাই বলো এবার এখানে কমলো কারণ দশকে কমে গেছে একত্রিশ ছিল হয়েছে তেরো তাই কমে গেছে এরপরে দেখো দশকের ঘর কমলো না বাড়লো দেখো দশকে ছিল তিন উল্টে দিয়ে হয়েছে এক তাহলে কমেছে না বেড়েছে কমেছে তাহলে কি লিখবে কমলো এরপরে দেখো এককের ঘর কমলো না বাড়লো এককের ঘর দেখো আগুলটানোর উল্টানোর আগে ছিল এক উল্টে হয়েছে তিন তাহলে বেড়েছে একের থেকে তিন বড় তাই বাড়লো এই কথাটা লিখে দিতে হবে তাহলে উল্টে দিলে কি হয় কখনো কমে যায় কখনো বেড়ে যায় সে সংখ্যা অনুসারে হবে এরপরে দেখো ঠিক মতো গেটার লেস দেন এটা হচ্ছে ছোট লেস দেন এটা গেটার দেন বসাতে হবে এটা তো তোমরা জানো যে সংখ্যাটা ছোট হয় তার দিকে ঠোঁট থাকবে এটা হচ্ছে সহজ হিসেব দেখো উল্টে উল্টে লেখা আছে সংখ্যাগুলো সব দু দশ চার চব্বিশ দেখো উল্টে দিলে হবে চার দশ দুই বিয়াল্লিশ তাহলে এই দুজনের মধ্যে কে বড় কে ছোট ছিল চব্বিশ উল্টে দিলে হয়ে গেছে বিয়াল্লিশ বড় হয়ে গেছে তাহলে এই ধারটা বড় এই ধারটা ছোট তাই ঠোঁটটা ছোটোর দিকে থাকলো এবার দেখো বারো উল্টে দিলে হয়েছে দু দশ এক একুশ তাহলে এই ক্ষেত্রেও দেখো এক দশ দুই বারো দু দশ এক একুশ এটা ক্ষেত্রেও এই পাশটা ছোট এই পাশের সংখ্যাটা বড় তাহলে তির চিহ্নটা এইরকমভাবে দিতে হবে গ্রেটার দ্যান এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন এরপরে দেখো একচল্লিশ চার দশ এক আর এখানে এক দশ চার এক দশ চার চোদ্দ ছোট এর থেকে তাই ছোটোর দিকে পাখির ঠোঁট এটা হচ্ছে পাখির ঠোঁট এটা গ্রেটার দেন সাইন এরপরে দেখো পাঁচ দশ এক আবার এক দশ পাঁচ পাঁচ দশ একান্ন এক দশ পাঁচ পনেরো এইবার এক্ষেত্রে দর্শকে পাঁচ এককে দশকে এক তাহলে বড় সংখ্যা হয়ে গেল এটা এটা ছোট সংখ্যা তাই চিহ্নটা এই যে ঠোঁট ছোটোর দিকে এইভাবে তোমরা কোনো সংখ্যাকে উল্টে দিলে কখনো বেড়ে যায় কখনো আবার কমেও যায় তোমরা তাহলে সংখ্যা উল্টানো শিখলে এবং কখন বাড়বে কখন কমবে সেটা তোমরা সংখ্যা দেখলে বুঝতে পারবে থ্যাংক ইউ